একটা মা পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখছে, ছোট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন যে সন্তানটারে রাখছে, এই সন্তানটা একদিন বড় হইয়া পাঁচতলা বিল্ডিং করলো, টু ইউনিটের প্রায় 10টা রুম করলো, এই 10টা রুমের ভিতরে একটা রুমের ভিতরে মার জায়গা দিতে পারলো না, অথচ এই মা সন্তানটারে ছোট পেটের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিছে। এই জন্য আল্লাহ বলছে খবরদার, মা বাবার সঙ্গে সদাচরণ করবা, তাদের সাথে কোনোদিন গাদ্দারি করা যাবে না। এবং আমার আল্লাহ বলছেন ওয়াকুল ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। কিভাবে কথা বলতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হয়। তাহিরের সামনে বৈশা রাত্র কয়টা বাজে? রাত্রে 12টা সোয়া 12টা বাজে, তাহিরের সামনে বসে আপনি ওয়াজ শুনবেন, আবার সকালে যাইয়া বাবারে যাইয়া ধমক মারবেন বুড়া বেটা কইয়া, মারে যাইয়া ধমক মারবেন বুড়া বেটা কইয়া। তোমার মতন শ্রোতা তাহিরের ময়দানে দরকার নাই। যেই পিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, ওই পিসাব আসলে পিসাব না, ওই পিসাব হইলো সকালবেলার বাই ফেসাব কথা গণ ঠিক না বেবি। এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, একটা মানুষ দুইটা মানুষের দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, একটা হলো বাবা আরেকটা হলো মা, ওই বাবা আমার মনে কষ্ট দেওয়া যাবে না। এই এলাকার কি গুরুস্থান আছে? কোন দিকে কোন দিকে? একদম কাছে আমার গুরুস্থান। এই গুরুস্থানে আপনার মারে কত বছর আগে নামায় দিয়েছেন, আপনার বাবারে কত বছর আগে নামায় দিয়েছেন? আমি তো আমার বাবারে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, আমার বাবারে কবরে নামায় দিয়েলাম। ও বাবা কেমন আছে আমি জানি না, এই বাপটা জীবনে রক্তটারে পানি কইরা ফেলাইছে ফুত ফুত কইরা, মনে বড় স্বপ্ন ছিল ফুত হবে বড় প্রতিষ্ঠিত হবে, একদিন আমি বুড়া হইয়া যাব, আমি নিরুপায় হইয়া যাম, আমি রুজি রোজগার করতাম না, অসহায়ের মতো বাপটা অপেক্ষা করে আমার ফুলানি আমার 10টা টেহা দিব, অসহায়ের মতন বাপটা অপেক্ষা করে আমার ফুলানি আমার 200 টাকা দিব, অসহায়ের মতন মা অপেক্ষা করে আমার ফুলানি আমার 10টা টাকা দিব। কিরা তোর মা তোর জন্য অপেক্ষা করবে কেন? তোর বাপ তো এমন একটা বাপ, তোর পরীক্ষাটা কোন দিন হবে তোর বাপে খবর রাখছে, তোর রেজিস্ট্রেশন ফিটা কত হবে খবর রাখছে, তোর রেজিস্ট্রেশনটা কত হবে, ফর্ম ফিল আপটা কত হবে, মাসে মাসে কত টাকা দিতে হবে সব খবর রাখছে। আজকে বুড়া বাপটা শরমে হাত পাতে না, এই মানুষটারে অবহেলা কইর না, এই মানুষটা যদি কষ্ট পায় আল্লাহর কসম এই দুনিয়ার কোনো বন্দীকে আল্লাহর দরবারে কবুল হবে না। এই দুনিয়ার ভিতরে হাজার পরিশ্রম করলে যে এই মানুষটা কোনোদিন কয় না আমি কষ্ট করেছি, ওই মানুষটার নাম করে মাঝে মাঝে বোরা বেড়াইত্রে বইয়া রয়েছে, আমার বাপের বয়সের বেড়াইত্রে বইয়া রয়েছে, আগের মতন বুঝি রুকু দিতে পারেন না, কোমরটা বুঝি ব্যথা করে, আগের মতো বুঝি হাঁটুটারে সোজা করতে পারেন না, হাঁটুটা বুঝি ব্যথা করে, কিন্তু জিফু এই দুঃখের কথা একদিনও বাপের কয় না, বাপটা লাতুর হইয়া করে কোনার পইরা থাকে আর ফুলাটা ডাকা সর বউ জিবুতলে আনন্দে করতেছে, একটা বছর ঈদের জন্য অপেক্ষা করে ফুলা ডাকার দিকে আইব, কিন্তু ফুলা তার আনন্দ উল্লাস করে সন্তান নিয়ে আইজা মজা মজা ঈদের আনন্দ করে চলে গেছে। বাবাটা তোমার যে এই বাপ তোমার কাপড়গুলো নতুন কিন্না দিত, এই বাপটার নিজের ভান্দা বিড়ারে বালিশে নিজে বালাইয়া ইস্তারি করছে, অথচ বাপটার জন্য তুমি একটা লুঙ্গি ঈদের মধ্যে দিতে পারলা না, মাটার জন্য তুমি একটা শাড়ি কাপড় দিতে পারলে না, হাইরে কপাল পোড়া ও কপাল পোড়া ও কপাল পোড়া। এই জন্য আমার যুবক ওয়াশুন না কি হবে, একটা ঘটনা বললে চিল্লে যাইবেন গা আমি জানি, কিন্তু এখন ওয়াশটা বাড়িতে নিয়ে যাইবেন, প্রথম কইছি ইবাদত করলে করার মতো করবেন, নামাজ পড়লে পড়ার মতো পড়বেন, মা বাবার খেদমত করলে খেদমত করার মতো করবেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বোবেজার তুলনা নাই, নিঃস্বার্থে ভালো ওবাসে শুধু আমার মা, বোবেজার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। ওদিন দিনে ইসলাম মাহফিল করতাম, এই পাগলটা আমার কবাই, ওই বাসের যে বেড়াটা এটা আমার আম্মার কবর,
আমার দেখাইছে ওই বাসের যে বেড়াটা এটা আমার আম্মার কবর, আর আমার বাপের কবরটা মনে হয়ে গেছে আমি আমার আব্বার কবরটা এইভাবে বেঁধে রাখছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বোমে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বোমে যার তুলনা। একটু দেখেন তো খেয়াল করে, পত্তাটা চেহারা মরে গেছে এখন, প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, চোখের পানি ছলছল করতেছে, শরীর লড়ে না, হাত লড়ে না, প্রত্যেকটা পোলাপান মারে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বোবেজার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা তোর আপন কইরো যতন, মানে নিজের হাতের লেখা, আমার হাতের লেখা কোন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা গো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি মা গো, তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আদর করে আঁচল দিয়ে মুছি নাকি, আঁচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো, তোমায় হাজার মানুষ নিয়ে দোয়া কইরা যায় শেষ বেলায়, আল্লাহ ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, জুরি জুরি কি আমিন বলবেন না, এই
পৃথিবীতে যে মানুষটা নিঃস্বার্থে দোয়া করে ওই মানুষটার নাম হলো জনম দুগিনী মা। এই জন্য আমার সাথে বিনয়া বিনয়া গণ মা কেন এত দামে জানে না সকলে বলো কলে বল জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে জানে না সকলে বল দুটি বছর গড়ালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছরে পান করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলল মা কেন এত দামি জানে না সকলে মা গো বল না মদিনা কত দূরে মা গো বল মদিনা কত দূরে সে থায় আমি যাব কেমন করে শুনেছি সে থায় নাকি শুনেছি সে থায় নাকি দয়াল নবী আছে রে মা গো বল না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো বল না মদিনা কত দূরে আমি মাকে প্রশ্ন করছি মা মদিনা কত দূরে আর রাসূল বলতেছেন তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত বড় করে বলি না সুবহানাল্লাহ বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি দেখি নাই সে বিতে পারি নাই সে বিও আমার উম্মত সে বিও আমার উম্মত বাবার এক বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ঠিক কিনা ওয়াস আরো এক ঘন্টা করতে পারবো কিন্তু যদি মানেন এতটুকু যথেষ্ট কথা বলেন ঠিক না বেঠি তবে আওয়াজ করে বলুন মা বাবার খেদমত চাই কি চাই না যাদের আব্বা মা বেঁচে আছে পায়েদের মাপ চাই বলবেন আম্মা জীবনে তোমাকে কষ্ট দিব না যাদের আব্বা মা বেঁচে নেই তাদের কবরের পারে যাইয়া দোয়া করবেন কিভাবে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সবাই বলে না রব্বিরহামহুমা কামা